শিগগিরই 36টি দলকে সঙ্গে নিয়ে একদফা আন্দোলন শুরু করবে বিএনপি, এমনটাই জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জানান, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার কোনো সুযোগ নাই, কোনো সংলাপ হবেই না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ফখরুল জানান, খুব কম সময়ের মধ্যে একদফা আন্দোলন শুরু করা হবে। 36টি দল, আমরা একমত হয়েছি যে আমরা বিভিন্ন জোটগুলো সহ দলগুলো সহ আমরা যুবপ আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। পদত্যাগে বাধ্য করে এই সংসদ বিলুপ্ত করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।